বিরতির পর আবারও স্বাগত আমাদের খবরে। র‍্যাব এখন আর সন্ত্রাস দমন কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নয়, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয়ে ভাড়াটে খুনিতে পরিণত হয়েছে। এই দাবি করে র‍্যাব নিষিদ্ধের দাবিতে যুক্তরাজ্য বিএনপির কর্মসূচির অংশ হিসেবে বার্মিংহামে গণস্বাক্ষর শুরু করেছে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল। আমাদের মিডল্যান্ড প্রতিনিধি আতিকুর রহমান জানান, রোববার স্থানীয় একটি হলে সমীর আলীর সভাপতিত্বে এবং রেজাউল ইসলাম বিল্লা এবং বাবরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হোসেন। উপস্থিত ছিলেন সুজাতুর রেজা, জালাল চৌধুরী, জাহিদ চৌধুরী, হরমুজ আলী, খন্দকার শাহ আলম, গুলজার আহমদ ফয়সল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিউক্যাসল শাহজালাল জামে মসজিদ কমিটি নির্বাচন সম্পন্ন হল রবিবার স্থানীয় বাংলাদেশ সেন্টারে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের রিপোর্টে। উদযাপন এবং আনন্দের মাঝে সম্পন্ন হলো নিউক্যাসল শাহজালাল জামে মসজিদের সাধারণ নির্বাচন। দুটি নির্বাচিত দল যথাক্রমে আফসার হোসেন কুরেশি প্যানেল এবং ফজলুল করিম প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল থেকে নিউক্যাসলের ধর্মপ্রাণ মুসল্লিরা নিউক্যাসল বাংলাদেশ সেন্টারে ভোটের জন্য জড়িত হন। সুস্থ এবং সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়। বিকাল 6টায় কাউন্সিলর হাবিবুর রহমানের তত্ত্বাবধানে ভোটের গণনা শেষে রেজাল্ট ঘোষণা করেন কাউন্সিলর নাইজেল টট। Was the Qureshi panel with 429 votes. I'd like to congratulate everyone. 429 ভোট পেয়ে শাহজালাল মসজিদ সেবা করার জন্য কুরেশি প্যানেলকে নির্বাচিত করেন নিউক্যাসলের মুসল্লিরা। অন্যদিকে করিম প্যানেল পান 348 ভোট। বর্তমান নির্বাচন কমিটি আগামী 2 বছর মসজিদ সেবা করার জন্য নির্বাচিত হন। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, নিউক্যাসল। বিএনপি পোর্টসমাউথ শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 33তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার পোর্টসমাউথের একটি রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক শাহ এম এ হকের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমেল চৌধুরীর পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডক্টর শাহনুর আলী মামুন, জসিমউদ্দিন চৌধুরী জারিস, ফজলুল মিয়া, হাজি রফিক মিয়া, ডক্টর এম এ আজিজ, আব্দুল আহাদ, দেলওয়ার হোসেন আহাদ, তোফাল আহমেদ তপু প্রমুখ। সভায় বক্তারা বলেন, তারেক রহমানের বক্তব্যের যথাযথ জবাব না দিয়ে আওয়ামী লীগ নেত্রী ও অন্যান্য নেতৃবৃন্দ তারেক রহমানের বিরুদ্ধে অযথা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। বক্তারা তাদের এসব অশালীন বক্তব্যের নিন্দা জানান। সভায় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয়। কোরআন সুন্নার আলোকে দিক নির্দেশনা দিতে ভেনিস কমুনে মহিলাদের নিয়ে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। রবিবার সন্ধ্যায় মেন্ট্রের ভিয়া সেরেনালিয়ার হলে ভেনিস বাংলা স্কুল আয়োজিত অনুষ্ঠানে ভেনিসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি মহিলারা অংশগ্রহণ করেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। কোরআন সুন্নার দিক নির্দেশনা দিতে ভেনিস কমুনি কিছু সংখ্যক ধর্মীয় মহিলাদের নিয়ে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে। গত রবিবার সন্ধ্যায় মেসরের বিয়া সার্নালিয়ার কমিউনি হলে ভেনিস বাংলা স্কুল আয়োজিত অনুষ্ঠানে ভেনিসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি মহিলারা অংশগ্রহণ করে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরম্ভ হয়। পরে কমিউনি কর্মকর্তা মার্তা আল সেলমি বলেন, বাংলাদেশি মহিলারা ঘরে বসে না থেকে ইতালিয়ান ভাষা শিক্ষা ও বিভিন্ন